সময়টা ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছিল মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা এবং হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহাকে দিলেন এবং অপর দুটি রুটি হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলাহাকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু সহ পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো খিদে নেই? হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পৌঁছালেন, তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। যখন নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরলেন, তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি ওনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, মা, আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাহিরে কেন দাঁড়িয়ে আছো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক রুটি আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী দুচুকের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে, তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহার দু চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হলো। অতঃপর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন, কিন্তু কাল কি হবে? আগামীকাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন? আর আমাদেরই বা কি হবে যে কাল আমরা কিছু খাবার পাবো কি না? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহাকে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এই পবিত্র মাহে রমজানের প্রতিটা রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।